হাই গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলক চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাড়াফাড়ি আছো। আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো আজকে সকাল সকাল শায়ন জিম যেতে পারেনি, কারণ আজকে বাজার হাট করার ছিল। তো বাজার করে দিয়ে ওর মতন বেরিয়ে গেছে। তারপর আমার প্ল্যানিং ছিল যে আমি বেলার দিকে যাব, আমি মিস করব না। বাট আমিও যেতে পারিনি, কেন? বিকজ আমরা যেহেতু 2-3 দিন ছিলাম না, রং হচ্ছে। তো কিছুটা রঙের পোর্শন ধরো গ্রিলের ভেতর দিয়ে করতে হবে, সেটা ওরা বাইরে দিয়ে পারবে না করতে। এবার উনি তখনই এসছে, তারপর স্বপ্নাও ডাস্টিং করছিল, যদিও পুরোটা করতে পারেনি। তারপরে যে ঘষাঘষি করেছে জানলার বাইরেগুলো, এত ধুলো ছিল যে সেগুলো স্বপ্না পরিষ্কার করতে টাইম লেগেছে। তো এইসব করতে করতে আমি আর যেতে পারিনি। তো যাই হোক, আমি ভালো করে শ্যাম্পু করে স্নান টান করে এলাম, কারণ কালকে আমি শ্যাম্পু করতে পারিনি। বিকেলবেলা 4:30-4:30-5টার সময় কী বা শ্যাম্পু করবো? তো আর বড় চুল তো, ওই জন্য আমি রিস্ক নিইনি। যদি ঠান্ডা লেগেছে, এমনিতেই ঠান্ডা লেগেছিলো, ওখানে বৃষ্টি হয়েছিল, ওখানে হচ্ছিল, তোমরা তো দেখলেও। তো যাই হোক, আমি এখন স্নান টান করে এসে পুজো দিয়ে নিয়েছি। এবার হেয়ারটা ব্লো ড্রাই করবো, তারপরে খেতে বসবো। আর লাঞ্চে কি মেনু আছে তোমাদেরকে দেখিয়ে দেবো আর কি। তো চলো, উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেস ভিডিও। অ্যান্ড আই হোপ কি আজকের এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। আজকে লাঞ্চের মেনুতে এখানে আছে হচ্ছে বাঁধাকপি আলুর তরকারি। আর এইখানে না মাসি করেছিল, মানে আলু পোস্তটা আমি করেছিলাম, কিন্তু মাসি নাবিয়ে দিয়েছে। আমি ঘরে এসেছিলাম, লোকটা তখন রং করছিল ওটা দেখতে, তখন মাসি নাবিয়ে দিয়েছে, যেই কারণে নুনটা কম হয়েছিল। আর মাসি খুব ড্রাই করে নাবিয়েছিল, তো আমি একটু হালকা ঝাল দিলাম, একটু নুন দিলাম, দিয়ে একটুখানি জল দিয়ে ফুটিয়ে নাবালাম। একটুখানি মাখা 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 হলো, নালে পুরো একদম শুকনো কাঠ হয়ে গেছিলো। আর এদিকে মাসি দেখো, এখানে মুসুর ডালটা বানিয়ে গেছে, জাস্ট সাদা জিরে ফোড়ন দিয়েছে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ডালটাকে জাস্ট নুন দিয়ে নাবিয়েছে। মুগ ডালের মাসির কাছে কোনো ভ্যারিয়েশন নেই, তো সেই কারণে আমি একটুখানি তেল গরম করে এর মধ্যে একটুখানি বলে টমেটো কেটে দিলাম। টমেটোটা একটুখানি ভাজা ভাজা হবে, তাহলে একটুখানি টক টক হবে, ডালটা খেতেও ভালো লাগবে। তাহলে মাসির কোনো মুগ ডালে কোনো ভ্যারিয়েশন নেই, ওই এক এক শুধু এই করে রাখে। ব্যাস এই হচ্ছে আজকের মেনু। আমি এখন এটা ভালো করে একটুখানি ফ্রাই হোক, টমেটোটা একটুখানি গলুক, তারপরে আমি এর মধ্যে ডালটা সোমবার দিয়ে দেবো, দিয়ে তারপর নামি দেবো। সন্ধ্যাবেলা দুপুরবেলা মানে আর কি পোস্ট লাঞ্চ কয়েকটা কাজ ছিল, সেগুলোই করছিলাম। যেমনি ধরো গাছের পাতাগুলোর মধ্যে না রং পড়েছিল, সেইগুলোকে যতটা পেরেছি পরিষ্কার করেছি। আর বাকি যেগুলো করতে পারিনি আজকে, আর পারছিলাম না অনেকটা, তারপরে ভাবলাম যে থাক বাকিগুলো নয় কালকে করবো। সো যাই হোক, তারপরে শুয়ে শুয়ে ভিডিও দেখছিলাম, তারপরে উঠলাম, উঠে ঠাকুরকে সন্ধে দিলাম, দিয়ে এখন আমি রেডি হয়ে গেছি বাড়ি যাবো বলে। তো চলো আর বেশি দেরি না করে বাড়ি যাই। না হালকা একটুখানি চোখে কাজল পড়েছে, লিপস্টিক পড়েছে, এর থেকে বেশি কিছুই করিনি, ইচ্ছে করলো। তো যাই হোক, চলো বাড়ি যাওয়া যাক। এই যে এই দেখো, এই ঘাগুলো প্রাইমার হয়েছে, তো সেই কারণে গাছগুলোকে সব সরাতে হয়েছে, সরিয়ে ভেতরে রাখতে হয়েছিল। তারপর দেখো এখানে অনেকটা পরিষ্কার করেছে, তারপরেও অনেকটা ওই রঙের ছিটা এখনও কাঁচের মধ্যে আছে। যাই না, এগুলো আস্তে আস্তে পরিষ্কার করবো, বা ওরাও বলেছে ওরাও করে দিতে পারে। তো আমি যতটা পেরেছি মানে এখনের মতন পরিষ্কার করেছি, কারণ দেখতে খুব বিচ্ছিরি লাগছিলো নয়তো। সন্ধ্যাবেলা বাড়িতে অনেকক্ষণই এসেছি, মুড়ি চানাচুর খেলাম, চা খেলাম। তো একটু মাকে নিয়ে বেরোচ্ছি, যাচ্ছি কোথায়, যাচ্ছি হচ্ছে সামনে এটা দোকানে, আমার সিঁদুর কেনার রয়েছে, লিপির সিঁদুরটা শেষ হয়ে গেছে। অ্যান্ড টুকটাক কিরাম টিরামও নেওয়ার আছে, যদি পাই তাহলে নিয়ে যাব। বাড়িতে এলাম, ফ্রেশ ট্রেশ হলাম, হয়ে খাওয়া দাওয়া গরম করলাম, করে ডিনারও করে নিয়েছি। আর এখন আমি আর শায়ন একটা ওয়েব সিরিজ দেখছি, অনেক দিন ধরে বেসিক্যালি দেখছি। শায়নের দেখা হয়ে গেছে এটা আগেই একবার, বাট যেহেতু আমি দেখিনি, ও আমাকে দেখানোর জন্য দেখছে। অ্যান্ড ও বলছে মানে ওর কথা অনুযায়ী, ও যেহেতু অনেক আগে দেখেছে, সো ও কিছুটা কিছুটা ভুলেও গেছে, বাট আমি জানি সেটা বাজে কথা, সবই মনে আছে, ও শুধু আমাকে দেখানোর জন্যই দেখছে, সেটা হচ্ছে ওজার্ক দেখছি আমরা। তো যাই হোক চলো, এখন ওজার্কটাই কন্টিনিউ করবো। এই জাস্ট আমাদের ডিনার শেষ হলো, আমি সব কিছু রান্নাঘরটা ক্লিন টিন করে সব কিছু করে এবার যাবো মানে বেডরুমে যাচ্ছি, এবার গিয়ে তারপর আমরা ওয়েব সিরিজটা কন্টিনিউ করবো। আর ইয়েস, আজকে আমি দুটো ঘরে পরার ড্রেসও কিনেছি, জামা আর কি। আর কি কিনলাম, সিঁদুর নিয়েছি আর একটা
নতুন সিরাম নিয়েছে, নতুন সিরাম ইন দ্য সেন্স ওরাই সাজেস্ট করলো, বললো একবার ইউজ করে দেখো, ভালো না লাগলে পরের বার আবার তুমি তোমার প্লামের ভিটামিন সিটাই নিয়ে নিও। প্লামের ভিটামিন সিটা তো মানে ওরা বলছে যে আজকে 3-4 বছর ধরে তোমাকে দেখছে, তুমি ওটাই নিয়ে যাও এসে। সো একবার ইউজ করে দেখো এটা লোটাসের। তো লোটাসের প্রোডাক্ট খারাপ হয় না, আমি ফেসিয়ালও লোটাসেরই করাই, লোটাস গোল্ড আল্টিমোটাই করাই। সো দেখা যাক কীরকম, ইউজ করে দেখবো আর কালকে সকালবেলা তোমাদেরকে দেখিয়ে দেবো প্রোডাক্টসগুলো যেগুলো কিনেছি আজকে, প্রোডাক্টটা জামাটা আর কি ঘরে পরার। হাই গাইস, গুড মর্নিং। সকাল সকাল উঠে টুকটাক কাজ বাজ সেরে ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেছি জিম যাবো বলে, তো ভাবলাম তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই একবার কালকে যেগুলো কিনেছি। ফার্স্ট অফ অল এই একটা লোটাসের হার্বাল সিন্দুর, আমি এটাই ব্যবহার করি সবসময়। এটা হচ্ছে মেরুন কালারটা, ওয়াটার রেজিস্ট্যান্ট বলে, কিন্তু একটু ভালো করে মানে একটু বেশি জল দিয়ে ধুলে ইয়ে হয়ে যায়, সো এটা ওয়াটার রেজিস্ট্যান্ট হয়তো না। রোজি ব্লাশ হচ্ছে শেড নাম্বার 20, বাট এমনি কালারটা আমার খুব পছন্দের। এটা আমি এটাই আমি ইউজ করছিলাম এতদিন ধরে, সো আবার এটাই নিয়ে এলাম, আগেরটা আমার শেষ হয়ে গেছে বলে। অ্যান্ড এইবার আমি একটা অন্য সিরাম নিয়ে এসেছি, লোটাসের একটা সিরাম নিয়ে এসেছি, তো তোমাদেরকে একবার আমি এটা খুলে দেখাচ্ছি। এটা হচ্ছে লোটাস হার্বালসের হোয়াইট গ্লো ভিটামিন সি প্লাস গোল্ড রেডিয়েন্স সিরাম, প্যারাবেন ফ্রি আর অ্যান্টি পলিউশন, অল স্কিন টাইপসের জন্য। তার আমি প্রাইসও তোমাদেরকে বলে দেবো। এটার 30 ml, এটার প্রাইস নিয়েছে হচ্ছে 525। ঠিক আছে, এটা আমি একবার খুলে তোমাদেরকে দেখাচ্ছি। এটা আমি ফার্স্ট টাইম লোটাসের সিরাম ইউজ করব, এর আগে মামার্থ করেছি, প্লাম করেছি, লরিয়েলের লরিয়েলও করেছি, বাট এই ফার্স্ট টাইম আমি লোটাসেরটা ইউজ করতে চলেছি। প্যাকেজিংটা খুব টাইট। এই এই হচ্ছে লোটাসের সিরাম। ওকে, এটা হচ্ছে পাম্প করতে হবে, এটা ওই ড্রপারের ব্যাপার নেই। তো এটা তো আমি যতক্ষণে ইউজ করছি বলতে পারবো না কতটা ভালো কতটা মন্দ। তো যাই হোক, এটা আমি নয় স্নান টান করে এসে যখন স্নান টান করবো তখন ইউজ করে তোমাদেরকে দেখাবো বা বলবো, জানাবো, আপডেট দেবো যে এটা কীরকম। ওকে, অ্যান্ড কালকে না ওখান থেকে আসার সময় একটা দোকানে একটা ড্রেস ছোলা দেখছিলাম গরমকালের পরার জন্য, তো আমি দুটো ড্রেস নিয়েছি নিজের জন্য ঘরের পরার আর কি। তার মধ্যে এইটা হচ্ছে ফার্স্টটা ইয়েলো কালার আর এই জায়গাটা হচ্ছে গ্রিন কালার। তো এই নাম দিয়েছে হচ্ছে ফ্রুটি ড্রেস, কারণ গ্রিন আর ইয়েলোর একটা কম্বিনেশন রয়েছে, তাই জন্যে ফ্রুটি ড্রেস। আর এটা হচ্ছে পুরোটাই পিঙ্ক। যে হাফ বা শর্ট ড্রেসগুলো হয় না, হাফ ড্রেসগুলো, নি লেন্থ ড্রেসগুলো, এটা আমি লেন্থগুলোই পরি সবসময় নি লেন্থগুলো, কিন্তু এটা নি লেন্থের থেকে একটু বড়। তো এই কটা জিনিসই কালকে কিনেছি, কালকে তোমাদেরকে দেখানো হয়নি। তো যাই হোক, এবার জিম যাবো, জিম থেকে এসে প্রচুর আরও কাজ থাকবে। আজকে আবার চিংড়ি মাছে মালাইকারি বানাবো, তো ওটা তো রানা দিদি করবে না, কারণ রানা দিদির হচ্ছে চিংড়ি মাছে অ্যালার্জি রয়েছে, সো আমাকে বানাতে হবে। সো যাই হোক, তাড়াতাড়ি দিন গেলে তাড়াতাড়ি ফিরতে পারবো। তো আজকের ভিডিওটা বাস এই অবধি, এই হোক কি দেখতে তোমাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে একটু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। টিল দেন গাইস, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার, হ্যাভ আ লাভলি ডে অ্যাহেড, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে ফিট অ্যান্ড স্টে পজিটিভ। টাটা।